রাজা দশরথ তার মুখ দেখবে না, সে মানুষ বাঁচবে কেমন করে? আর রাম ভারী সুন্দর ছেলে, রামের মতো এত বাধ্য ছেলে পৃথিবীতে হয় না। বাবা যা বলবে রাম সেটাই করবে। বাবার চরণ ধরে রাম হাসতে হাসতে বলল, বাবা তুমি যখন আমায় বলছো আমি কোনো কথা লঙ্ঘন করব না, আমি কথা দিলাম রাজা আমি হব না, আমি 14 বছরের নিচে আমি রাজপ্রাসাদে ফিরে আসব না। চলে গেল রাম, রাম চলে যাচ্ছে, পিছনে লক্ষণ চলে যাচ্ছে, তার পিছনে সীতা দেবী যাচ্ছে। রাজা দশরথ রামের বিরহে 3 দিনও গেল না, মৃত্যুবরণ করে ফেলল। এবার ওই মরণ সংবাদ গিয়ে পৌঁছালো ভরতের কাছে। এইবার কাণ্ডটা দেখো, মরণ খবরটা ভরতের কানে গিয়ে পৌঁছেছে। ভরত দেখলো বাবা মরে গেছে, কাঁদতে কাঁদতে ছুটে এসে রাজপ্রাসাদে দেখলেন বাবা শুয়ে রয়েছে, বাবা মৃত। পাশে কই দাদা রামও নেই, লক্ষ্মণও নেই, সীতা দেবীও নেই। সবাই দেখিয়ে দিল এই কাণ্ডের মূলে তোমার মা কইকে। ভরত উঠে গিয়ে মা কইকেই কাছে গিয়ে বলছে, কইকেই মা, তোমাকে আমার মা বলতে ঘেন্না করে মা, ইতিহাস তোমাকে কোনোদিন ক্ষমা করবে না মা, লোকে যতদিন ইতিহাস পড়বে তোমার দিকে আঙুল তুলে কথা বলবে, এরকম সদ মা যেন কোনো ছেলে মেয়ের জীবনে না হয়। মা, দাদা হচ্ছে আমার রাম, সে আমাদের বড় ভাই, সে রাজা হবে কত আনন্দের বিষয়, তুমি দাদাকে বলে পাঠিয়ে দিয়ে তুমি ভেবেছো আমি রাজা হয়ে তোমার মুখে হাসি ফোটাবো। আমি কথা দিলাম, আমি জোর করে দিয়ে সে দাদাকে রাজা করাবো। মায়ের উপরে এত রাগ ছুটে গেল সেই মুহূর্তে, রামকে টেনে নিয়ে সে রাজা করবে বলে। কয়েকদিন, দিনের পর দিন, রাতের পর রাত, ছুটতে ছুটতে, খুঁজতে খুঁজতে ভরত রাজমণির আশ্রমে গিয়ে দেখে রামচন্দ্র বসে রয়েছে। ভরত গিয়ে আছাড় খেয়ে পড়ল রামের চরণে, দাদা চলো তুমি বাড়ি, তুমি রাজা হবে। হাজার কথা বলার পরে যখন সমস্ত কথা শেষ হয়ে গেল, তখন ভরতের হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিয়ে দাদা বলছে, ভাই তোর যদি রাজা হতে না ইচ্ছে হয় হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না, আমি তোদের বড় ভাই, আমি যদি মিথ্যে কথা বলি পরবর্তী সূর্য বংশে যত রাজা হয়ে যাবে সব মিথ্যেবাদী হয়ে যাবে। আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি, 14 বছরের 1 মিনিটও আগে আমি ঘরে যাব না, আমি যাব না, তুই ফিরে যা, আমাকে নিয়ে যেতে পারবি না। ভরত দাঁড়িয়ে থেকে হাত জোর করে বললেন, দাদা তোমার সত্য তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছেই থাক, আমি তোমাকে আর অনুরোধ করব না, শুধু তোমার ওই পাদুকা দুটি আমার হাতে দাও, আমি রাজা হব, তবে সিংহাসনে বসে আমি রাজা হব না, তোমার ওই পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে আমি রাজত্ব শাসন করব। দাদা তুমি আমায় পাদুকা দুটি দাও, আমি মাথায় করে বাড়ি নিয়ে যাব। রামের পাদুকা দুটি মাথায় নিয়ে ভরত শ্রী রাম চন্দ্র কৃপাল ভজন, হরি হরি ভব ভয় দারুণ, শ্রীরাম চন্দ্র কৃপাল ভজন, হরি ভব ভয় দারুণ, শ্রীরাম 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 চন্দ্র কৃপাল ভজন, করুণা ভব ভয় দারুণ, শ্রীরাম শ্রীরাম। নব গঙ্গা লোচন গঙ্গা মুখ কর, গঙ্গা লোচন গঙ্গা মুখ কর, নব গঙ্গা দারুণ, শ্রীরাম 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 চন্দ্র কৃপাল ভজ মন, করুণা ভব ভয় দারুণ, বলো বলো সীতাপতি রামচন্দ্র কে, পবন পুত্র হনুমান কে, ভরত মহারাজ কী।
এইবার আপনাদের বোঝাই এই যে ভরত যে রাম ছাড়া কিছু জানে না সেই ভরত আজকে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা কৃষ্ণ সুদামার যে সুদামা সে যে আগের জন্মে ভরত ছিল এটা অনেকে জানা নেই সেই জন্য সুদামা কিন্তু কৃষ্ণ ছাড়া কিছু জানে না আর কৃষ্ণও সুদামাকে দেখলে যা করত সেটা লীলার শেষের দিকে বুঝতে পারবেন একটা ভগবান হয়ে যে এত নিচে নামতে পারে ভক্তকে যে এত উপরে স্থান দিতে পারে সেটা একমাত্র কৃষ্ণ সুদামাতে দেখলে বোঝা যায় দেখুন কোন জায়গায় আজকে সুদামা একসঙ্গে লেখাপড়া শেখার জন্য শান্তিপুনি মুনির আশ্রমে গিয়েছিলেন সেইখান থেকে এক বছরের মধ্যে পণ্ডিত হয়ে গিয়ে বাড়িতে এলেন বাড়িতে আসার পরে মা বাবা বিবাহ দিয়ে দিয়েছিলেন সুদামার পিতার নাম মোটক মায়ের নাম রচনা দেবী আর যে স্ত্রী হলো সে স্ত্রীর নাম হচ্ছে কুচেলা দেবী এবার বলি মা সুদামা যখন বেদ পাঠ করলো শান্তিপুনি মুনির কাছ থেকে যখন বেদ শিখল তখন গুরুদেবের চরণে একটা কথা দিয়েছিল খুব দামি কথা বলি গুরুর চরণে কথা দিয়েছিল বেদ পাঠ শেখার পরে যখন বাড়ি আসছে তখন গুরুর চরণ ধরে বলছেন গুরুদেব আমি শিক্ষা গ্রহণ করেছি আমার বিদ্যা শেষ হয়ে গেছে এবার আমি বাড়ি যাচ্ছি তবে আপনার চরণে আমার একটা দক্ষিণা স্বরূপ প্রতিজ্ঞা রইল আমি যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলবো না আর অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক এই এত বড় কথা বলে দিয়ে বাড়িতে এলো সুদামা ইতিমধ্যে মা বাবা সুদামার বিবাহ দিলেন স্ত্রীর নাম হচ্ছে কুচেলা দেবী দেখতে দেখতে কয়েকটা দিন সংসার করে কিন্তু একটা এমন সময় এলো মা বাবা দুইজনে এক এক করে মৃত্যুবরণ করে মা বাবা হারিয়ে গেল সুদামা একা হয়ে গেল যতদিন মা বাবা বেঁচে ছিল তখন সুদামার সংসার কি সুন্দর চলছিল কিন্তু যেদিন থেকে মা বাবা হারিয়ে গেল জীবন থেকে এক একটি করে দিন কাটে সুদামার জীবনে দুঃখ নেমে আসে অভাব নেমে আসে জমি জায়গা হারিয়ে গেল বিক্রি হয়ে গেল যতটুকু বাড়ি ছিল সেটাও বিক্রি হয়ে গেল শেষে স্ত্রীকে হাত ধরে নিয়ে গিয়ে একটা তাল পাতার কুঁড়ে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে স্ত্রী স্বামী দুইজনে থাকে এবার স্বামী স্ত্রী দুইজনে থাকছে এত অভাব কোনোদিন স্বামীর উপরে কোনো কথাই বলে স্বামী যদি পূর্ণ ভালোবাসা দিয়ে স্ত্রীকে রাখে তাতে যদি বাটিতে করে ফ্যান খেয়ে রাত্রির কাটায় স্ত্রী তাই করে কোনোদিন কিচ্ছু বলে না দেখবেন কোনোভাবে কোন স্ত্রী লক্ষ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে শুধুমাত্র স্বামীকে দেখে স্বামী যদি ভালোবাসা দেয় আর একটা জিনিস দেখবেন সংসারে হাজার অভাব থাকলেও শান্তি সংসারে থাকলে অভাব আপনার কিচ্ছু এসে যাবে না শান্তির সংসার অভাব থাকবে শান্তি থাকলে অভাব পূর্ণ হয়ে যায় সুদামার এত এত অভাব এত অভাব এত অভাব কোনোদিন মুড়ি খেয়ে কোনোদিন ভাতের ফ্যান খেয়ে কোনোভাবে রাত্রির কাটায় কুচেলা দেবী কিচ্ছু বলে না হাসতে হাসতে দিন কাটাচ্ছে কিন্তু একদিনকে স্বামীর উপর একটা খুব কড়া কথা বলে বলল এটা বলতে চাইনি ভুলবশত হয়ে গেছে একটু আগে বললাম না যে অভাবে স্বভাব নষ্ট হয় কখন কোন কথা বেরিয়ে আসে বলা যায় না কোন দিন কুচেলা দেবী একটা কথা বললেন দেখুন যেদিনকে শাড়ি পরতে গিয়ে দেখছে যে সংসারে একটাই শাড়ি তাও লজ্জা নিবারণের শাড়ির শত জায়গায় ছেঁদা তখন ওই লজ্জা ঢাকতে গিয়ে শাড়ি পরবে সেটা যদি ছেঁদা হয় কোন মেয়ে ছেলে সহ্য করতে পারে এদিকে ঢাকতে গেলে ওদিক সরে যায় ওদিক ঢাকতে গেলে এদিক খুলে যায় এই যখন ঘটনা ঘটল সেদিন কিন্তু কুচেলা দেবী রেগে উঠল রেগে উঠে সুদামার পিছন দিকে দাঁড়িয়ে বলছে স্বামী আমি শুনেছি যারা কৃষ্ণ ভজন করে তাদের সংসারে নাকি দুঃখ থাকে না তাছাড়া আমি শুনেছি তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ সে নাকি রাজা হয়েছে তা সে যদি তোমার বন্ধু হয় তুমি যদি তার বন্ধু হও তুমি একটু জানাও না তোমার ভাই নাইকে তাহলে তো আমাকে এত জ্বালা সহ্য করতে হয় না স্বামী সুদামা ভাবছে আমার স্ত্রী মনে হয় রসিকতা করে কথা বলছে পিছন ঘুরে যেই না স্ত্রীর দিকে তাকালো
দেখলো ছচ্ছর করে চোখ থেকে জল বেরোচ্ছে। চোখের জল দেখতে পেয়ে জলটা মুছে দিয়ে কুচেলাকে বলছে, কুচেলা একটা কথা বলি তোমায়, তুমি কিছু মনে করো না, আমার ভাইখানাইকে আমি কত ভালোবাসি জানো। বৃন্দাবনের মাঠে যখন আমরা দুইজনে খেলা খেলতাম, তার মুখের এঠো খেতে গিয়ে আমার শরীরের সোনার অলংকার গুলো তাকে আমি খুলে দিয়েছিলাম। আমার যত গয়নাগাটি ছিল আমি সব কৃষ্ণকে দিয়েছিলাম শুধুমাত্র তার মুখে রেখে এঠো খাবার জন্য। আর আজকে তুমি বলছো সংসারের অভাবের কথা আমি ভাই কানাইকে জানাবো? আমি না খেতে পেয়ে মরে গেলেও আমি পারবো না, যাই বলো কুচেলা আমি পারবো না, আমি ভিক্ষে করে জীবন দেব কিন্তু আমার ভাই কানাইকে কোনোদিন অভাবের কথা বলবো না। এই যে স্বামী কষ্ট পেয়েছে, বুদ্ধিমতী কুচেলা সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিল, স্বামী আপনি কিছু মনে করবেন না, আসলে আমি ওইভাবে আপনাকে বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম কি জানেন, মানে আপনি তো আপনার বন্ধুকে বহু বছর দেখেননি, সেই জন্য আমি একটু দূর দিয়ে বোঝাতে চাইছিলাম যে আপনি যদি একবার আপনার বন্ধুর কাছে যান তাহলে আপনার বন্ধুকে দেখলে তো আপনার মনটা ভালো হয়ে যাবে, সেই জন্য বলতে চাইছিলাম। হ্যাঁ এটা ঠিক বলেছো কুচেলা, আমিও কয়েকদিন ধরে এই ভাই কানের কথাটা মনে করলে আমার শরীরের ভেতরটা খা খা করে ওঠে। কবে যাবেন? আমি যাবো তো, কিন্তু আবার কিন্তু কি জানো না, তুমি তুমি জানো না, ঘন ঘন কারোর বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে না নিয়ে গেলেও চলে, কিন্তু দশ বছর বিশ বছর ছাড়া যদি কারোর বাড়িতে গিয়ে দাঁড়ায় কোনো কিছু না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? কুচেলা আমি বহু বছর আমি ভাই কানাইকে দেখি না, আর আজকে যদি আমি তার কাছে গিয়ে দাঁড়াই কোনো কিছু যদি হাতে না নিয়ে যাই আমার সম্মান থাকবে? ও কুচেলা যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়ন, তবে সে করিতে পারি আমি দ্বারকায় গমন। উপায়ন মানে উপহার, বলছে কুচেলা তুমি একটা উপহার দিতে পারবে আমার ভাই কানাইয়ের জন্য? তখন এইবার কুচেলা বলছে আপনার ভাই কানাই তো রাজা, তার জন্য আমি কি দেব? কিচ্ছু লাগবে না, আমার ভাই কানাইকে ভালোবেসে যে যা নিয়ে যায় সে হাসি মুখে গ্রহণ করে নেয়, তুমি যেটা ইচ্ছা দিতে পারো দাও। এইবার কুচেলা দেবী বলছেন, স্বামী তাহলে একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনি রোজ ভিক্ষায় যান, আজকে আপনি ভিক্ষায় বেরোবেন না, আপনি ঘরে বসে থাকুন, আমি ভিক্ষায় যাব, আমি লোকের দ্বারে দ্বারে নিজের লজ্জা মান সম্মান জলাঞ্জলি দিয়ে দেব, কিচ্ছু মনে করব না, আমি ভিক্ষা না চল পেতে সবার সামনে দাঁড়াবো, যে যেটা দেবে সেটা দিয়ে আপনার ভাই কানের কাছে নিয়ে যাবে। এই বলে কুচেলা দেবী এই প্রথম ভিক্ষায় বার হলেন। কেউ ভিক্ষা দেবেন না, আমি ভিক্ষার গানটা গাইছি কিন্তু কেউ উঠবেন না, যেমন শুনছেন এভাবে শুনবেন। আজকে কুচেলার স্ত্রী ভিক্ষায় বেরিয়েছেন, কেমন করে দেখুন, ভিক্ষার আঁচলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, হরি হরি বল, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমাদের ভিক্ষার দ্রব পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছে, সবাইকে আর ভিক্ষা দেবে কারণ
মেয়ে মানুষ ভিক্ষা বেরিয়েছে বলে কিছু কিছু মানুষ একটু হাস্যকর ভাবে কথা বলছে, ও বউটা ও বউটা তোমার স্বামীর কি শরীর খারাপ, রোজ তো তোমার স্বামী ভিক্ষে করে, আজকে তুমি কেন? তখন এবার সুদা মাস্তি বলছে, আমি আজকে বেরিয়েছি কেন জানেন, আমার স্বামী রোজ ভিক্ষা করে আমাদের সংসার চালানোর জন্য, আর আজকে আপনারা আমাকে যেটা দেবেন ওটা আমাদের পেট চালানোর জন্য নয়, ওটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। এবারে কথা বললে কে সবাই বিশ্বাস করবে? কেউ কেউ রহস্য করে বলছে, বেটা সুদামা পণ্ডিত হয়েছে, মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করবো। আর বড় বড় শিক্ষিত মানুষেরা দেখবেন মনে করলে রাতারাতি বড় লোক হতে পারে, মনে করুন একটা বড় পুলিশ অফিসার, সে যদি মনে করে এক রাতে দশতলা বাড়ি বানাতে পারে যদি ঘুষ নেয়। ঘুষ নিলেই রোজগার হবে, বড় অফিসার ঘুষ নিলেই রাতারাতি বড় লোক হবে, সুদামাও জ্ঞানী বড় জ্ঞানী, কিন্তু তার ঘর বাড়ি বিকিয়ে গেল, কেন বলুন তো? ওই যে বললো মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, যে মিথ্যে বলে না অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার অভাব তো থাকবে, তবে শান্তির অভাব নেই। তাজকে সবাই রহস্য করে কথা বলতে লাগলো, কিন্তু একজন তো ভদ্রলোক থাকবেই, গ্রামে কি সবাই অভদ্র? একজন অন্তত বেরিয়ে আসলো, এসে বলছে, ওরে তোরা ওইভাবে কেন বলছিস? আরে নাস্তি যে ওরকম লোক না, সে এমনি কথা দিয়েছে জীবনে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, যাক বাবা তোরা যা করিস কর বাবা, আমি বরং এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিয়ে দিই। এই বলে কেউ ভিক্ষা দিল না, পশ্চিম দিকের পাড়ায় একজন সদলোক বেরিয়ে এসে এক মুঠো ছিঁড়ে দিয়ে দিল, দক্ষিণ দিকের পাড়ায় গেল কেউ দিল না, একজন এসে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিল। এইভাবে চার দিক থেকে চারজনের চার মুঠো ছিঁড়ে নিয়ে সুদামাস্তি কুচেলা দেবী বাড়িতে এসেছেন। এবার সুদামাকে এসে বলছেন, স্বামী এই নিন চার মুঠো ছিঁড়ে এনেছি, আপনি এটা নিয়ে ভাইকানের কাছে যান। এবার চার মুঠো ছিঁড়ে এত যত্ন করে বেঁধেছে মায়েরা, কৃষ্ণ সুদামা সুন্দর করে একটা পুটলি বেঁধেছে ছিঁড়েটাকে নিয়ে। এবার মনে মনে ভাবছে, ছিঁড়ে নিয়ে যাবো কৃষ্ণের জন্য, এটা তো পাঁচজনকে দেখানোর জিনিস নয়, কিন্তু গরিব মানুষ কিছু তো নিয়ে যেতে হবে, ভিক্ষা করে ছাড়া উপায় নেই। এবার যেটা পেয়েছে সেটাকে সে ভক্তি ভরে নিয়ে যাবে বলে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, যাতে লোকে দেখতে না পায়। এইভাবে নিয়ে কুচেলাকে বলছে, কুচেলা তুমি কিছু মনে করো না, আজকে আমরা দুইজনই অনাহারে থাকলাম, তুমি থাকো, আমি একটু ভাইখানের কাছ থেকে ঘুরে আসি। এ বলে স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে সুদামা বেরিয়ে যাচ্ছে। ওরে কানাই রে, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, বিরহে পরা হরি হরি ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই।
বৃন্দাবনে চলে গেল। এইবার সুদামা চলে গেল বৃন্দাবন ছেড়ে একেবারে ভাই কানাইয়ের কাছে। এবার বলি মায়েরা, ভাই কানাইয়ের কাছে যাচ্ছে কিন্তু তার বেশটা তো ভিখারি। আর দেখবেন রাজার দরজার সামনে সব সময় দুটো দারোয়ান থাকে। কৃষ্ণ তখন রাজা হয়ে গেছে, দরজার সামনে যখন ভিখারি গিয়ে দাঁড়িয়েছেন, এবার দারোয়ানরা তো ভিখারিকে চট করে ভেতরে ঢুকতে দেবে না, দরজার সামনে তাড়াহুড়ো করে ভেতরে যাচ্ছে। কোথায়, নাম কি তোমার? সুদামা। তা এইখানে কি চাই, ভেতরে কি চাই? ও বন্ধু, বন্ধুর নাম কি? কি নাম? ছোটবেলার বন্ধু কৃষ্ণ। এই কৃষ্ণ আমাদের রাজা, তার বন্ধু এরকম একটা ভিখিরি। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মাথা খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাথা ঠিক নেই, বেরিয়ে যাও এখান থেকে। তখন সঙ্গে সঙ্গে এইবার সুদামা তখন বলছে, বলে আচ্ছা তোমরা তো দুইজন দারোয়ান আছো, একজন দারোয়ান দাঁড়িয়ে থাকো আর একজন দারোয়ান ভেতরে চলে যাও। ভেতরে গিয়ে শুধু তোমাদের ভাই যে কৃষ্ণ রাজা, ওনাকে শুধু বলবে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিছু বলতে লাগবে না। একজন বন্ধু দাঁড়িয়ে রইল আর একজন বন্ধু দারোয়ান গিয়ে কৃষ্ণকে বলছেন, মহারাজ মহারাজ দরজার সামনে একটা ভিখারি এসেছে, আর উনি বলছেন নাকি আপনার ছোটবেলার বন্ধু। কি নাম? নাম বললেন সুদামা। কনকে পজঙ্কে কৃষ্ণ যাছিল বসিয়া হাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, হাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, সুদামা সুদামা বলি চলেছে। এবার দরজার সামনে গিয়ে দেখছে সেই বহু বছর আগের যে ছোট্টবেলার বন্ধু সুদামা। সুদামা এত বছর পরে তুই আমার কথা মনে করলি, ভেতরে ভেতরে চল, ভেতরে চল। এবার সুদামার হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে গিয়ে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, হরি হরি বল। তাহাতে বসাই করি কত না যতনে, বলুন কি গো, কটা বাজে? আমার তো ভালো হচ্ছে না, এতক্ষণ হবে হবে না, 11টায় ঢুকতে পারবো না, মানে 11টা উঠতে পারবো না। আচ্ছা একটু চেষ্টা করছি, যেখান পর্যন্ত পারলাম পারলাম, তারপরে একবার খোঁজ নিয়ে নেবো, যদি আসে আসলো না। ১১টা পর্যন্ত হবে না, সম্ভব মানে চার পাঁচ ঘন্টা গান করা যায়। হবে না, হবে না, সব কিছু ব্যাপার আছে তো। কটা বাজে? সাড়ে দশটা পর্যন্ত হয়ে যাচ্ছে, সাড়ে দশটা। দেখুন তারপর দেখুন, ফোন করুন না, ফোন করুন।
आध घंटा बाद बोली कोथाय आमार भाई का नैया देखा दे रे আর শুনব রে তোর মন বাসি দেখব রে তোর মধুর আসি শুনব রে তোর মধুর বাসি দেখব রে তোর মধুর হাসি শুনব রে তোর মোহন বাসি তোর মধুর হাসি শুনব রে তোর মোহন বাসি আরে কথা কইব প্রেম প্রকাশি কথা কইব প্রেম প্রকাশি আর কথা কইব প্রেম প্রকাশি আর কথা কইব প্রেম প্রকাশি আমার প্রাণ জুড়াবে ভাই দেখা দে আমায় ওরে কোথায় আমার প্রায় কানাইয়া দেখা দে রে ভাই কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন দরজার সামনে দাঁড়িয়ে পড়ল এইবার দেখলো যে সুদামা ছোটবেলার বন্ধু এসে দাঁড়িয়েছেন এবার সঙ্গে সঙ্গে সুদামা কৃষ্ণ সুদামার হাত ধরে নিয়ে গিয়ে ভেতরে গিয়ে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে 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 তাহাতে বসায় করি কত না যতনে তাহাতে বসায় করি কত না যতনে আরে তাহাতে বসায় করি কত না যতনে আয় আয় বসে রে আয় আয় বসে রে আয় আয় বসে রে আয় আয় বসে রে ওরে প্রাণের সুদামা আয় আয় বসে রে ওরে প্রাণের সুদামা আয় 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 বসে রে ওরে প্রাণের সুদামা আয় 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 বসে রে এবার সুদামা হচ্ছে একজন ভিখারি আর কৃষ্ণ হচ্ছেন তার বন্ধু তাহলেও সে রাজা রাজার কোথায় একটা রাস্তার ভিখারি তাকে টেনে নিয়ে গিয়ে পায়ে হাতে ধুলো ময়লা নোংরা জামা কাপড় তথা প্রিয় সুদামাকে হাতে ধরে নিয়ে গিয়ে কৃষ্ণ যে সিংহাসনে বসে সোনার সিংহাসন সেইখানে গিয়ে বসাচ্ছে এবার যখন সুদামার হাত ধরে বসাতে যাবে সে একবারে থরথর করছে আর একবারে জড় সড় পাকিয়ে বসছে তখন কৃষ্ণ বলছে আরে আরে তুই এইভাবে জড় সড় পাকাচ্ছিস কেন এটা যে তোর সিংহাসন কেন বলছে এটা সেই দ্বাপর যুগে ভরত ত্রেতা যুগে ভরত আজকে সেই যে রাম সেই ভাবে ভাবে আজকে সেই কথা বলছে ওরে সুদামা এটা আমার সিংহাসন নয় রে এটা তোর সিংহাসন আয় ভালো করে বস লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া
চলিলো কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া চলিলো কৃষ্ণ সোনার সিংহাসনে তাহাতে বসাই করি কত না যত তাহাতে বসাই করি কত না যত তাহাতে বসাই করি কত না যত সিংহাসনে তারপরে কৃষ্ণ এবার কি করলো বাবা একবারে ছবির মতন আপনারা ঘটনাটা দেখুন কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়ে তার পদতলে বসে পড়েছে কৃষ্ণ আস্তে পদতলে বসে এবার কি করলো দেখুন কৃষ্ণের স্ত্রী বললাম না বেশ কয়েকজন এবারে অতগুলো স্ত্রীর মধ্যে রুক্মিণী সত্যভামা এরা সব প্রথম পর্যায়ে রয়েছে এক নম্বর স্ত্রী তার কৃষ্ণ চিৎকার করে বলছে রুক্মিণী ও রুক্মিণী একটা সোনার থালা নিয়ে আসবে তো আর শোনো সোনার কলসিতে করে একটু জল নিয়ে আসবে আস্তে এইবার দেখুন সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা সোনার থালা সোনার কলসি নিয়ে এসে কৃষ্ণের কাছে দিল আর সঙ্গে সঙ্গে কি করলো দেখুন এইবার কৃষ্ণচন্দ্র আমার সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়ে সুদামার পায়ের কাছে কৃষ্ণ বসে পড়ল সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ রেখে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার এই বলে একেই বলে প্রেম ভালোবাসা প্রেমের অনেকগুলো পর্যায় কিন্তু আজকে ভগবান কৃষ্ণের সঙ্গে সুদামার যে মিলন এই প্রেমে স্বার্থ নেই বিনা স্বার্থ বিনা শর্ত এখানে শুধুই প্রেম শুধুই ভালোবাসা শুধুই ভক্তি এক বিন্দু স্বার্থ কৃষ্ণেরও নেই আর সুদামারও নেই ভালোবাসায় স্বার্থ থাকলে সেটা ভালোবাসা হয় না সেটা প্রেম বলে না জাস্ট একটা ভালোবাসা কিন্তু যখন বিনা স্বার্থে বিনা স্বার্থে কাউকে আপন বলে মনে করে সেটাকে বলে প্রেম যেমন মা বাবা ছেলেকে ভালোবাসে প্রতিদানে কি হাত পাতে পাতে না কিন্তু ছেলে মেয়ে মা বাবাকে ভালোবাসে একটা স্বার্থ থাকলেও থাকতে পারে আজকে কৃষ্ণ আর সুদামার মধ্যে যে একটা মিল বন্ধন এখানে একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসেন কেউ কাউকে হাত পেতে চায় না আজকে সুদামার পায়ের কাছে কৃষ্ণ বসে পড়ল এবার কি ঘটনাটা ঘটছে আপনারা দেখুন এইবার সোনার থালাটি সুদামার দুটি চরণ রেখে সোনার কলসিতে করে গলিনি আমার কি করছেন দেখুন সুদামার চরণ দুটি ধোয়াতে লাগি সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল আর ভক্তি ভরে এইখানটাই প্রেমের বন্ধন কৃষ্ণ বিশ্বের রাজা তার ভিখিরি একজন বন্ধু সোনার কলসিতে করে জল নিয়ে সুদামার পা ধুইয়ে দিচ্ছে এবার সুদামা কি বলবে সে কি চাইবে কৃষ্ণ পা ধুইয়ে দিক সুদামা বলছে কানাই তুই রাজা আমি একজন ভিখারি তুই আমার পায়ে হাত দিস না তখন কৃষ্ণ বলছে ওরে বন্ধুত্বের কাছে আবার রাজা ভিখিরি আছে নাকি তুই আমার বন্ধু আমি তোর বন্ধু এখানে কোনো রাজা ভিখারি নয় চুপ চুপ করে বসে থাক আমি তোর পাটা ভালো করে ধুইয়ে দিই এই বলে কৃষ্ণ আমার সুদামা তোর পায়ে কত ধুলা লেগেছে রে হরি কত ধুলা হরি হরি বল হরি হরি বল লেগেছে রে পায়ে কত ধুলা লেগেছে
रे भाई कत धूला लेगे रे ओरे सुदामा पोर चरण कोमले कत धूला लेगे रे सुदामा तोर चरण कोमले कत धूला लेगे सुदा मारो चरण दुती धोआते लागिलो सुदा मारो चरण दुती धोआते लागिलो आर भक्ति भरे मेरा भक्ति भरे सेई चरण जल সেই পাদ হওয়া জল কৃষ্ণ আমার পান করিল হরি হরি বল হরি বল আর ভক্তি ভরে হে জান পান করিল এবার যখন কৃষ্ণ সেই সুদামার চরণ ধৌত করা জলটা পান করলেন সঙ্গে সঙ্গে সকল স্ত্রীগণ ছুটে এসে কৃষ্ণের পিছনে দাঁড়িয়ে বলছেন স্বামী আপনি সব চরণ জল যেন খেয়ে নেবেন না আমার আমাদের জন্য একটু মানে আমাদের জন্য অন্তত একটু চরণামৃত রেখে দিও হরি হরি বল চরণামৃত রেখে দিও আমাদের জন্য চরণামৃত একটু রেখে দিও একটু চরণামৃত রেখে দিও আমরা তো আপনার সহধর্মিনী একটু চরণামৃত রেখে দিও আমরা তো আপনার সহধর্মিনী একটু চরণামৃত রেখে দিও পা ধোয়া জল কৃষ্ণ পান করলেন এইবার কৃষ্ণ সুদামার কাছে দাঁড়িয়ে বলছে এই কৃষ্ণ এই সুদামা সুদামা অতগুলো বছর কাটালি বল মাঝখানে কত বছর তোর সঙ্গে দেখা হয়নি আচ্ছা সুদামা একটা কথা বলবো মানে ওই শান্তিপুরী মুনির কাছে তুইও লেখাপড়া শিখে বাড়ি গেলি আর আমি ওইখানে চলে এলাম আচ্ছা তুই গুরু দক্ষিণা দিয়েছিলি বলে তোকে এই কথা বলতে হবে না তুই যেদিনকে বিদ্যা বুদ্ধি অর্জন করে বাড়িতে এলাম না তুইও চলে গেলি আমিও চলে গেলাম পরের দিনই কি আমি দক্ষিণে দিয়ে এসেছিলাম বলে ও সব ছাড় তুই আসল কথা বল বলে ও তাহলে ঠিক আছে অসুবিধা নেই কারণ গুরু দক্ষিণাটা তো বড় বড় জিনিস ভালো করেছিস এইবার আমি তোকে একটা কথা বলি মানে এতগুলো বছর কেটে গেল তো আর তুই তখন ঘন ঘন আসতিস কোনো ব্যাপার ছিল না এত বছর পরে যখন আমার সঙ্গে দেখা করলি বলছি আমার জন্য কিছু আনিসনি খাবার সিদাম সুদাম দাম্ব সুদাম কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেই পাকা পাকা মিষ্টি মিষ্টি ফল নিয়ে যায় বৃন্দাবনের পাকা ফল মা যশোদা দেখতে গেলে ক্ষীর সর ছানানি নিয়ে যায় আর রাধারানী যখন দেখতে যায় কি নিয়ে যায় রাধারানী যখন দেখতে যায় বিনা ফুলের একটা বিনা সুতোর মালা গেঁথে নিয়ে যায় কৃষ্ণের জন্য এগুলো সব ব্যাপার আছে রাধারানী তো প্রেমের দৃষ্টিতে দেখেন তা তার জন্য কি খাবার নিয়ে যাবে সে একটা বিনা সুতো দিয়ে মালা তৈরি করে সে মালা নিয়ে গিয়ে প্রাণবধুর গলায় দেবে এটি তার হচ্ছে একটা চিন্তা শক্তি বিভিন্ন রসের ভক্তের বিভিন্ন দেবার জিনিস আছে সব জিনিস সব রসের ভক্তের জন্য নয় তা সেই জন্য আজকে যখন সকল ভক্ত এইভাবে গেল আর সুদামা যখন আজকে ওই চিড়ের পুটলিটা নিয়ে গেছে যখন বলছে আমার জন্য কিছু আনিসনি ব্যাস মাথাটা নিচু হয়ে গেল কারণ বলতেই পারছে না যে আমি একটা চিড়ের পুটলি চার মুঠো চিড়ে এনেছি বলতে পারছে না লজ্জা হচ্ছে এবার যখন কিছু বলতে পারলো না তখন কৃষ্ণ দেখলো আমার কথাই বোধহয় কষ্ট পেয়ে গেছে এই সুদামা শোন খাওয়া দাওয়াটাই কি বড় জিনিস আমি এমনি তোর সঙ্গে রসিকতা করে কথা বলছিলাম ছাড় ওসব ছাড় ওসব ছাড় উঠে দাঁড়া তো একটু দেখি আমি তোর সঙ্গে আলিঙ্গন করি এতক্ষণ অনেক কথা হচ্ছে এখন আলিঙ্গন করা হয়নি সেই ছোটবেলায় বারবার আলিঙ্গন করতাম এই বলে যখনই বলেছে আলিঙ্গন করি
সুদামা দেখছে সর্বনাশ। কৃষ্ণ যদি আমাকে আলিঙ্গন করে তাহলে আমারও তো ডিউটি আছে তাকে আলিঙ্গন করা, নাকি সে আলিঙ্গন করবে আমি চুপচাপ থাকবো? তাহলে আমাকেও হাত বাড়াতে হবে, আর আমি আলিঙ্গন করলেই বগল দাবাই চিরার পুটলি পড়ে যাবে। এইবার বলছে কানাই অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছে, আলিঙ্গন টালিঙ্গন দরকার নেই, এমনি কি বলছিস বল? ও তুই হাঁটাহাঁটি করে এসেছিস বলে কষ্ট হয়েছে না, সারা জীবন কষ্ট হতে হবে, তা বলে কি আলিঙ্গন হবে না? এদিকে সামনে আয়, আপন সংস্কৃতি আসে আলিঙ্গন করিল, হরি হরি সংস্কৃতি আসে আলিঙ্গন করিল, আপন সংস্কৃতি আসে আলিঙ্গন করিল, আর আপন সংস্কৃতি আসে আলিঙ্গন করিল, আপন সংস্কৃতি আসে আলিঙ্গন করিল, চিরার পুটলি ভূমি পড়িয়া যে গেল, চিরার পুতুলি ভূমে পড়িয়া যে গেল, চিরার পুতুলি ভূমে পড়িয়া যে গেল, চিড়ের পুটলিটা পড়ে গেল মাটিতে। এইবার কৃষ্ণ বলছে ও তাই বলি যে ছেলে সারা জীবন বেদ পাঠ করলো তার আবার ভুল হতে পারে? বলে আমি কিছু নিয়ে আসিনি, মন খারাপ করে বসে আছি, ওটা কি? যখনই বলছে ওটা কি, সঙ্গে সঙ্গে পুটলিটা সুদামাও দেবে না, কৃষ্ণ দুঃখ করে পুটলিটা কেড়ে নিয়ে ভেতরে নিশ্চয় একটা কিছু আছে, এই বলে ভালো করে খুললো, খুলে টুলে ও মা এ তো চিড়ে, আমি রাজা হয়েছি বলে ক্ষীর সর মনি ছানা মিষ্টি সন্দেশ এটা ওটা খেতে গিয়ে একবারে শরীর গেজিয়ে গেছে বলে তুই সাত পাল্টানোর জন্য মিষ্টি নিয়ে এসেছিস, আমার জন্য কত ভালোবাসিস বল? বাহ 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 বাহ, আচ্ছা তুই চিড়ে গুলোকে আবার এত কষ্ট করে ভিজিয়ে আনলি কেন? মানে কৃষ্ণ ভাবছে তুই এত দয়া আমার কথা ভাবিস, আমি শুকনো চিড়ে খেতে গেলে আমার গাল ছড়ে যেতে পারে, সেই জন্য তুই আবার ভিজিয়ে নিচ্ছিস, এত আমার কথা ভাবিস সুদামা? সুদামা বলে কানাই রে সত্যি কথা বলতে কি ওরে কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, তবে শোন এই চিড়ে ভিজলো কেমন করে জানো, এ যে আমার চিড়ে নয় এ ভিক্ষা করা চিড়ে, আমার স্ত্রী কুচিলা চার দারে গিয়ে চার মুঠো এই ভিক্ষা করা চিড়ে আমার কাছে নিয়ে এসে দিয়েছিল, আর এই চার মুঠো চিড়ে আমি যখন তোর বাড়িতে তোর কাছে আনার সময় আমার কথা ভাবলাম, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে বদনে ক্ষীর সর ননি তুলে দিতে মা যশোদার হাত কেঁপে যেত, যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে বৃন্দাবনের সখাদের হাত কেঁপে যেত, আর সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব, এই কথাগুলো শুধু আমি ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, হরি হরি বলে চিড়ে ভিজে জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে, যে বদনে মায়ের ননি তুলে দিতে কর কেঁপে, কেমন করে দেব বদনে, ননি তুলে দিতে কর কেঁপে, আমি কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। তখন কৃষ্ণ বলছে ওরে সুদামা রে
তাতে তুই দুঃখ করিস নাই আমাকে লোকে সোনার থালায় রূপোর থালায় তামার থালায় ক্ষীর স্বর্ণনি ছানা মাখন দেয় বটে কিন্তু তোর মতন এইভাবে চোখের জলে ভিজিয়ে কেউ আমায় প্রসাদ দেয় না ওরে সুদামা আমি তোর সামনে কথা দিলাম এই তোর চোখের জলে ভেজা ভিক্ষা করা চিনে আমি এই ছাদের তলায় দাঁড়িয়ে মুখে দিলাম আর আমি প্রতিজ্ঞা করলাম আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছুই জোগাড় করতে না পেরে শুধু যদি মাটির মালসা কিনে নিয়ে তাতে চিড়ে গুড় বাতাসা সাজিয়ে আর দুটো তুলসী পাতা দিয়ে দুই ফোঁটা নয়নের জল মিশিয়ে দিতে পারে আমি তার ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো হরি হরি যেটে প্রসাদ পাবো ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো জিরে প্রসাদ পাবো হরে সুদামারে কথা দিলাম ভিক্ষা করা জিরে প্রসাদ পাবো বিনা সুদামারে কথা দিলাম ভিক্ষা করা জিরে প্রসাদ পাবো এই জন্যই তো মায়েরা কলিযুগে কোনো কিছু লাগে না শুধু মাটির মালসাই প্রসাদ তৈরি রূপো তামা পেতল কাঁসার কিছু লাগে না মাটির মালসা দিলেই ভগবানের সেবা হয় এটা দ্বাপর যুগে কৃষ্ণ কথা দিয়ে দিয়েছিলেন যে আমি চোখের জল শুধু চাই আর কিচ্ছু চাই না এইবার যখন এক মুঠো চিড়ে খেয়েছে বাকি মুঠো খেতে যাবে তখন সকল স্ত্রীগণ এসে বলছেন স্বামী আপনি তো কারোর হাতে এক মুঠো সেবা পেয়েছেন মানে আপনি সর্বহারা হয়ে গেলেন কৃষ্ণ যদি কারো হাতে একবার একক্ষণে সেবা পায় কৃষ্ণ তাকে উজাড় করে সব বিকিয়ে দেয় তা বলছে স্বামী আপনি এক মুঠো চিনি খেয়েছেন মানে আপনি সর্বহারা হয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন আর এক মুঠো খেলে আপনি তো আমাদেরকেও দিয়ে দেবেন স্বামী আপনি আর খাবেন না আপনি আমাদের জন্য একটু প্রসাদ রেখে দিন এই বলে সেই সুদামার চোখের জল মেশানো প্রসাদ এক মুঠো কৃষ্ণ খেল বাকি যত স্ত্রীগণ তারা পেল এবার শেষকালে একজন আসছেন যার নাম হলো নারদ মুনি নারদ মুনি এসে আমি কি পাবো না আমি কি পাবো না আমি কি পাবো না আমি কি পাবো না প্রসাদের লোড হচ্ছে 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 আমি কি পাবো না আমি কি পাবো না আমি কি পাবো না নারদ মুনি দেখছে প্রসাদ এত সবাই বলো আমি পাবো না এই বলে কারোর হাতে প্রসাদ নেই কিন্তু রাজপ্রাসাদে ঘুরে ঘুরে দেখলো যে একটা কোণে একটা চিড়ে পড়ে রয়েছে তাড়াহুড়ো করে ওই চিড়েটাকে কুড়িয়ে নিয়ে মুখে দিয়ে দিয়েছে এবার জানা মুখে দিয়ে দিয়েছে এত আনন্দ হয়েছে সঙ্গে সঙ্গে একটু মামাকে বেশি ভালোবাসে নারদ মুনি মানে ভোলানাথকে ভোলানাথের কাছে গিয়ে ছুটে গিয়ে বলছে মামা ও মামা বলছি তুমি খবর পেয়েছো সুদামা চোখের জলে ভিজিয়ে কৃষ্ণের জন্য চিড়ে নিয়ে গিয়েছিল সেটা ভগবান কৃষ্ণ প্রসাদ করে দিয়েছে সেটা আমি পেয়েছি আরো হাজার হাজার ভক্ত পেয়েছে ভোলানাথ বলছে আমার জন্য আনলি না বলে না তোমার কথা মনে হয়নি হাতে আমার আমার নেই তো ভোলানাথ বলছে দেখ 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 কোড়াতে গিয়ে যদি নখের কোণে টোনে লেগে থাকে দেখ এইবার নারদ মুনি দেখছে হ্যাঁ তো নখের কোণে একটুখানি আছে তো এই বলে সেই নখের কোণের প্রসাদটাকে নিয়ে এবার নখাগ্রহের সবার সবের মদনে পড়ে গেল হরি হরি মদনে মদনে বলিলো
শিবের বদনেতে দিল নখাগ্রহের প্রসাদ শিবের বদনেতে দিল নখাগ্রহের প্রসাদ শিবের বদনেতে দিল তাই পে ভোলা না তো নাচতে লাগিল হরি হরি বল নাচতে লাগিল তাই পে ভোলা না রে নাচতে লাগিল তাই পে ভোলা না রে নাচতে লাগিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আর ভোলা না তের মনে আনন্দ ধরে না ভোলা না তের মনে আনন্দ ভোলানাথ প্রসাদ পেয়ে খুব নাচতে শুরু করেছে এবার নাচতে 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 দেবী পার্বতী ছুটে এলেন পার্বতী ছুটে এসে দেখছে মামাও নাচছে ভাগ্নেও নাচছে কি ব্যাপার এত আনন্দ কেন তখন নারদ মুনি বলছেন মামি ও মামি সবাই প্রসাদ পেয়েছে আমিও প্রসাদ পেয়েছি ভোলানাথ প্রসাদ পেয়েছে সুদামার কিন্তু তুমি প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলে তখন দেবী পার্বতী মনের দুঃখের আগে সেদিন বলে উঠলেন দাপর যুগে যখন সুদামার প্রসাদ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আমি কথা দিলাম আগামী কলিযুগে যেদিনকে পুরীর মন্দিরে জগন্নাথের প্রসাদ হবে আমি চাই সেই প্রসাদের প্রথম হাড়িটা আমি আগে পাবো তারপরে জগদ্বীশী হবে তাই সেদিন থেকে পুরীর মন্দিরে যখন জগন্নাথের প্রসাদ হয় দেখবেন প্রথম হাড়িটা কিন্তু যোগমায়ার কাছে যায় সেই বিধান যোগমায়াকে না দিলে আর কোন প্রসাদ হলো না এমনকি পুরীর মন্দিরে প্রসাদ বিক্রি পর্যন্ত পয়সা দিয়ে কেনাও হয় এমন প্রথা আছে উড়িষ্যায় তা দেখতে দেখতে মাঝখানে অনেকগুলো দিন কাটলো এইবার সুদামা এবার আর কতদিন থাকবে এইবার কৃষ্ণকে বলছে কানাই অনেক সময় পার হয়ে গেল এইবার আমায় বিদায় দে কৃষ্ণ তখন বলছে আচ্ছা সুদামা এতক্ষণ কথা হলো আচ্ছা তুই কোন কোন দুঃখের কথা আমায় বললি না কৃষ্ণ সুদামা বলছে আরে কানাই আমার কোন দুঃখ নেই আমি খুব ভালো আছি তুই সুখে থাক ভালো থাক আমি ভালোই আছি আমায় বিদায় দে আমি চললাম কৃষ্ণ সুদামার দিকে তাকিয়ে থেকে ভাবছে সুদামা তুই কতটা ভালো আছিস কি মন্দ আছিস আমার থেকে আর কে জানবে তোর সংসারে কত অভাব সেটা আমি জানি আমি শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি এটা কৃষ্ণ মনে মনে ভাবছে যে সুদামার সংসারে এত অভাব অথচ এত সময় আমার সঙ্গে এত কথা বলল একবারও তোর সংসারের অভাবের কথা আমায় শোনালো না সুদামা তোকে বিদায় দিলাম তুই আয় ব্যাস এইবার সুদামা বাড়ি আসছে আস্তে আস্তে গভীর জঙ্গলে সুদামা এই কথাটা বলতে বলতে কেঁদে উঠেছিল সেই কথাটা একটুখানি বলি এটা সুদামা নিজের মুখের বাণী কহান দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতা ব্রহ্ম বন্ধু হৃদিষ্মা বাহুভ্যাং পরিরম্ভিত মানে সুদামা বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ মনে পড়ে গেল কৃষ্ণ হচ্ছে আমার একজন রাজা আর আমি ভিখারি শুধু যেহেতু সে আমার বন্ধু আমি এত ভিখারি হয়েও আর সে এত বড় রাজা হয়েও আমাকে দেখা মাত্র দুটি বাহু বাড়িয়ে আমাকে আলিঙ্গন করেছে আমি আর কিছু চাই না হরি 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 বল হরি হরি কিছু চাই না হরি আমি আর কিছু চাই না হরি আমি আর কিছু চাই না হরি যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না হরে জনমে জনমে বন্ধু হতে পারি আমি আর কিছু চাই না জনমে জনমে বন্ধু হতে পারি
আমার ভাই কানাইর শ্রী চরণে হরে গো হতে বাড়ি ভাই কানাইর শ্রী চরণে জন্মে জন্মে বন্ধু হতে বাড়ি জন্মে জন্মে বন্ধু হতে পারি দেখতে দেখতে সুদামা বাড়িতে চলে এলেন বাড়িতে এসে কি দেখলো জানেন মা তালপাতার কুটির তো নেই একটা বিরাট রাজপ্রাসাদ ও মা যেই দরজার সামনে সুদামা দাঁড়িয়েছে সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে কুচেলা দেবী বাইরে এসে দেখা দিলেন সঙ্গে সঙ্গে সুদামা বলছে কি কুচেলা এ কি দেখছি আমি তখন কুচেলা বলছে স্বামী যেদিনকে আপনি আমাকে রেখে দিয়ে ভাই কানের কাছে গেলেন পরের দিনই বিশ্বকর্মায় সেই রাজবাড়িটা বানিয়ে দিয়েছেন স্বয়ং কুবের এসে আমাকে ধনরত্ন দিয়ে উজাড় করে দিলেন আর স্বয়ং লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিত করে দিলেন সঙ্গে সঙ্গে সুদামা পিছন ঘুরে দাঁড়িয়ে বলছে ওরে ভাই কানাই আমি বুঝতে পেরেছি ওই জন্য তুই আমাকে প্রশ্ন করলি যে আমি কেমন আছি তার মানে তুই আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখবি কানাই কিন্তু তুই আমাকেও চিনিস না রে আমিও কি চাই দে প্রেম মৈত্রী হবে আমার জন্মে জন্মে হরি হরি বল জন্মে জন্মে মৈত্রী হবে জন্মে জন্মে আর কিছু নাহি যাই ওই শ্রী চর আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে আমি আর কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না জন্মে জন্মেই বন্ধু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাই সত্যযুগে চার নারায়ণের মধ্যে প্রদ্যুম্ন ত্রেতাযুগে চার ভাইয়ের মধ্যে ভরত যাপরে ২৪টা বন্ধুর মধ্যে একজন সুদামা আর কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত যার যশোর জেলায় আশ্রম সেই সুন্দরানন্দ পণ্ডিত এত বড় ভক্ত ছিলেন একদিনকে সুন্দরানন্দ পণ্ডিত একটা আশ্রমে জামির গাছ ছিল সেই জামির গাছের তলায় মনে মনে বাসনা করেছিলেন যে এটা জামির গাছ না হয়ে যদি কদম গাছ হতো আমি ভাই কানাইকে সাজিয়ে দিতাম সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে দেখা গেল সেই জামির গাছের মধ্যে বেশ কতকগুলো কদম ফুল দেখা দিয়ে দিয়েছিল সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিল সুন্দরানন্দ পণ্ডিত তিনি এত বড় ভক্ত ছিলেন সেই জন্য পদাবলিতে বললেন সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো আনন্দ ঠাকুর সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো আর ফোটালো কদম ফুল জামিরের গাছে গো আর ফোটালো কদম ফুল জামিরের গাছে গো আর ফোটালো কদম ফুল জামিরের গাছে এইভাবে চার যুগে আমরা ভগবানের অবতার আমরা দেখলাম আজকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু নাম হলো সুদামা তিনি চার যুগে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করে আসলেন কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল এখনো যদি যশোর জেলায় যান এই সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম সেই জায়গায় আছে তাই আজকে সবাই মিলে সেই সুন্দরানন্দ পণ্ডিতের উদ্দেশ্যে বলুন সুন্দরানন্দ পণ্ডিত কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় বৃন্দাবন ধাম কি জয় আপন আপন গুরুদেব কি জয় জয় ভক্তবৃন্দ গৌড়িয়ার হরি বল হরি বল মিলে কর মোরে প্রেম ভক্তি দান মিলে কর মোরে প্রেম ভক্তি দান যাবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান যাবে মিলে
DJ Bapi, Dushayit Nambupol.